बुधवार को टीएमसीपी के स्थापना दिवस के मौके पर मुख्यमंत्री ममता बनर्जी ने भाजपा पर जोरदार निशाना साधा और कहा कि भाजपा सीबीआई, सीआरपीएफ तथा अन्य केंद्रीय बलों का दुरुपयोग कर रही है। भाजपा डरा धमका कर अपने विपक्षी दलों के नेताओं को भाजपा में शामिल करवाना चाह रही है और जो नहीं शामिल हो रहे हैं उन पर झूठे आरोप लगाकर जेल में डाल दे रही। साथ ही मुकुल रॉय पर भी मुख्यमंत्री ममता बनर्जी ने निशाना साधा। যতগুলো সিপিএম এর হারমাত দেখে রাখুন, যারা সিঙ্গুর করেছে, নন্দীগ্রাম করেছে, নেতাই করেছে, দিনের পর দিন মানুষের উপর অত্যাচার করেছে, আজকে তারা কি করছে? আজকে কোনো কথা নেই, বিচারের বাণী নীরবে নিভিতে কাঁপছে, মিডিয়ার মুখে তালা চাবি দিয়ে দিয়েছে, রাজনৈতিক দলগুলোকে প্রতিদিন এজেন্সির নাম করে প্রত্যেকটা এমএলএকে ডাকছে, প্রত্যেকটা এমপিকে ডাকছে, প্রত্যেকটা মিনিস্টারকে ডাকছে, প্রত্যেকটা পার্টিকে ডিস্টার্ব করছে। এই করে কি একটা পার্টি চলতে পারে? तो वहीं दूसरी ओर ममता बनर्जी पर पलटवार करते हुए बंगाल के भाजपा अध्यक्ष दिलीप घोष ममता बनर्जी पर जमकर बरसे। ममता बनर्जी सबसे बेसी করছে বিরোধী দলের উপরে কেস, আমাদের প্রায় 50,000 বেশি লোকের উপরে কেস আছে, 28,000 বেশি কেস চলছে। আমার তার বিরুদ্ধে বলতে গেলে আমার উপরে কেস দেওয়া হচ্ছে, আমাদের প্রোগ্রাম করতে দেওয়া হচ্ছে না, জায়গায় জায়গায় কর্মীদের মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা, প্রশাসনিক হিংসা আর অব্যবস্থা চলছে। সেই জন্য মমতা ব্যানার্জি সব কথা বলার কোনো অধিকার নেই, যেটা উনি করেন সেটা অন্যের উপরে চাপিয়ে দেন। আজকে আরেকটা কথা বলছেন উনি যে কাশ্মীর নিয়ে মিডিয়াকে বলতে দেওয়া হচ্ছে না, মিডিয়া কে খবর করতে দেওয়া হচ্ছে না, দেখানো হচ্ছে না, কিছু নেতাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কে মানা করেছে? ওনার বক্তব্য কি আছে? মিডিয়াই তো কাশ্মীর নিয়ে তুলে ধরেছে, সারা দুনিয়ার পাকিস্তানে কি হচ্ছে সেটাও তুলে ধরছে। মমতা ব্যানার্জির বক্তব্য আমরা শুনতে চাই কাশ্মীর নিয়ে, উনি 370 ধারার পক্ষে না বিপক্ষে, এটা আগে পরিষ্কার করে বলুন।